আহলে জামাতের ঐক্য ভাঙার জন্য যে শক্তি আমাদেরকে কারাগারে নিয়ে গেছে, একই শক্তির পিছনের উৎসাহে আহলে জামাত বিভিন্ন আলেম কেন্দ্রিক বিভক্ত হয়ে গেছে। ওই শক্তি তৎপর যেন গালিব সাহেবের ইমারতের ভিত্তিতে যে বিশাল শক্তিশালী একটা ইউনিট গড়ে উঠছে সারা দেশে, এইটা যেন টুকরো টুকরো হয়ে যায়। টুকরো করাটাই সবচেয়ে বড় লক্ষ্য তাদের, সেই লক্ষ্য তারা অলরেডি ইতিমধ্যে অনেকটা সফল হয়ে গেছে। আপনারা যেন ভুল করবেন না। তো জান্নাতে যাওয়ার জন্য দলিল প্রয়োজন আছে, আল্লাহ নবী সাদাকাকে দলিল সাব্যস্ত করেছেন, দান করলে জান্নাতে যাওয়ার দলিল আপনি লাভ করতে পারবেন, সেই দানের মাস হচ্ছে রমজান মাস। যে ব্যক্তি রমজানে সিয়াম রেখে মিথ্যা এবং অনুরূপ কার্য বলি, মিথ্যার মতো যত অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, জিনা, বেবিচার, খুন, খারাপি, ধোকাবাজি, জোচ্চুরি, বাকপাড়ি, গীবত, তোহমত, এই সমস্ত মিথ্যা এবং অনুরূপ মিথ্যার মতো কার্যবলী পরিহার করতে পারল না, ফালাইসা লিল্লাহ, আল্লাহর কাছে হাজাতুন ফি আইয়াদা তোআমাহু ওয়া শারাবাহ, ওই সাইমের পানাহার থেকে বিরত থাকার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। করলে 10 দিন শুরু হয়ে যাবে, গুনাহের নিয়ত করলেন, মনে মনে ভাবলেন যে কালকে অফিসে গিয়ে এই চুরিটা করবো, কিন্তু আল্লাহ গুনাহ লিখবেন না, কিন্তু যতক্ষণ সেই কাজটা না হবে ততক্ষণ পর্যন্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটাকে এর ব্যতিক্রম বলে দিয়েছেন, এই ফ্রেমের মধ্যে তিনি সিয়াম রাখেন নাই, তিনি বলেছেন যে এইটাকে আরো বেশি করে দিবেন, আসসাউলি ওয়া আনা আজজি বিহি, কারণ হচ্ছে সিয়ামটা বান্দা আমার জন্য রাখে, আমি নিজে খুশি হয়ে তাকে অনেক বেশি দেব ইনশাআল্লাহ। ইয়াদা উশাহু ওয়া তাওআমাহু মিন আজলি, বান্দা আমাকে খুশি করার জন্য খানা পিনা পরিত্যাগ করে না খেয়ে থাকে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে সিয়ামের জন্য খাস করেছেন, এই জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি। 2 নম্বর হচ্ছে হাদা শাহরুল নুজুলিল কোরআন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা অনেক বেশি। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আয়াত আপনারা সকলে জানেন, রমাজান মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি একটা বরকতময় রাতে, আর এই বরকতময় রাতটি হচ্ছে কোনটি, এটা আল্লাহ কোরআন মাজিদে অন্য আয়াতে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। নিশ্চয়ই এই বরকতময় রাত বলতে শবে বরাত নয়, যে অপব্যাখ্যা আমাদের দেশে করা হচ্ছে যে বরকতময় রাত হচ্ছে নিশ্চয়ই শাবানে কোরআন নাজিল করা হয়েছে, মূলত কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে, আর রমাজান মাসের বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর। এই মাস এটি এমন একটি মাস, ইন্না ফী লাইলাতিল ওয়াহিদ খায়রুন মিন আলফি শাহর, নিশ্চয়ই মাসের মধ্যে এমন একটি রাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে রাতের মর্যাদা হচ্ছে হাজার মাসের চাইতে বেশি। লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর, লাইলাতুল কদরের মর্যাদা 1000 মাসের চাইতে বেশি। এই রকম একটা নেকির রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো মাসে দেন নাই, দিয়েছেন এই রমাজান মাসে, এই জন্য রমাজান মাসের গুরুত্ব বেশি। রমাজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলি খুলে দেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে কি বেঁধে রাখেন। এই যে এতগুলো আয়োজন বান্দার ইবাদতের জন্য, নেকি উপার্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এটা অন্য কোনো মাসে দেন নাই, দিয়েছেন শুধুমাত্র রমাজান মাসে, এই জন্য রমাজান মাসের গুরুত্ব বেশি। রমাজান মাসের গুরুত্বের আরেকটি কারণ হচ্ছে এই মাসে সালাতুল লাইল আছে, তারাবির সালাত আছে, আমরা তারাবির সালাত আদায় করি। তারাবির সালাত করলে নেকি কি জানেন, এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে তারাবির সালাত আদায় করলো বা সালাতুল লাইল আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে এই রমাজান মাসে। রমাজান মাসের গুরুত্বের আরেকটি কারণ উল্লেখ করবো, হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে
প্রত্যেক রাতেই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই মাসের প্রতি রাতে ওয়ালিল্লাহি তাকাও মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, লম্বা হাদিস অনুবাদ করার সুযোগ নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, ওয়া যালিকা কুল্লা লাইলা, এটা প্রতি রাতেই হয়ে থাকে। এই জন্য আওয়ালু রাহমাতুম ওয়া আওসাতু মাগফিরাতু ওয়া আখিরু ইতকু মিনান নার, এই হাদিসটা সহিহ না। রমজান মাসের প্রথমটা হচ্ছে রহমতের, মাঝখানেরটা মাগফিরাতের, মাঝখানের 10 দিন এবং শেষের 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, এই হাদিসটা সহিহ নয়। কারণ সহিহ হাদিস হচ্ছে প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্তি। রহমতের দরজা খুলে কখন? যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন থেকে খুলে দেয়। আল্লাহ কি বলেছেন যে রহমতের দরজা মাত্র প্রথম 10 দিন খোলা থাকবে, তাই না? এই ভাগটা, ভাগের হাদিসটা ঠিক না। গোটা রমজান মাসই হচ্ছে রহমতের, গোটা রমজান হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির, গোটা রমজান মাস হচ্ছে ক্ষমার। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই রমজান মাসে। এই জন্য রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আমাদের অনেকগুলো কাজ আল্লাহ দিয়েছেন। যেমন আমরা কী করি, তারাবির সালাত আদায় করি, আমরা কী করি, কোরআন তিলাওয়াত করি, এই মাসে দান সাদাকা করি। আল্লাহ রাব্বুল আলামিন দান সাদাকার তাগিদ তো দিয়েছেন, কোরআন মাজিদে আছে, হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, হাদিসে আসছে। তিনি তার দানশীলতা রমজান মাসে এত বেশি হতো যে প্রবাহিত বাতাসের চেয়ে বেশি হতো। প্রবাহিত বায়ু যেভাবে প্রবাহিত হয় ঠিক তার দানটা ছিল এত বেশি। সেই দানের মাস হচ্ছে রমজান মাস। দান সাদাকার মাধ্যমে জান্নাতে যাওয়ার দলিল অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু বুরহান, সাদাকাটা হচ্ছে দলিল। দলিল ছাড়া আপনি জমি দখল করতে যেতে পারবেন না। তো জান্নাতে যাওয়ার জন্য দলিল প্রয়োজন আছে। আল্লাহ নবী সাদাকাকে দলিল সাব্যস্ত করেছেন। দান করলে জান্নাতে যাওয়ার দলিল আপনি লাভ করতে পারবেন। সেই দানের মাস হচ্ছে রমজান মাস। আসমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী বলছেন হে আসমা, আনফিকি ওয়ালা তুহসি ফাইহসি আল্লাহু আলাইক, তুমি দান করো কিন্তু গুনে গুনে দান করবে না। হে আসমা শুনো, তুমি দান করবে গুনে গুনে দান করবে না। যদি তুমি গুনে গুনে দাও তাহলে আল্লাহ নেকিটা গুনে গুনে তোমাকে দিবেন। কাজেই দানের ক্ষেত্রে উদার হস্ত দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালা বিশেষ, একটু খেজুরের অংশ বিশেষ দান করে হলে তুমি জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাদাকাতা লা তুতফি আন আহলি হাররাল কুবুর, নিশ্চয় সাদাকাটা হচ্ছে দানকারীর জন্য তার কবরের উত্তাপটা নিভিয়ে দেয়, কবরের শাস্তিটা কি করে নিভিয়ে দেয়, হচ্ছে দান সাদাকা। ওয়াইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিহি, মুমিন ব্যক্তি কিয়ামতের দিন হাশরের মাঠে তার সাদাকার ছায়ার নিচে জায়গা পাবে। তাহলে সুবহানাল্লাহি আলহামদি সুবহানাল্লাহি আলআযীম, সাদাকার ক্ষেত্রে এত গুরুত্ব বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তার হালাল রুজি থেকে দান করে আল্লাহ সেটা তার ডান হাতে নেন, ডান হাতে নিয়ে এটাকে প্রতিপালন করে লালন পালন করে বেশি করেন। যেমন তোমরা কোনো ঘোড়ার বাচ্চাকে লালন পালন করো, শেষ পর্যন্ত তোমার এই সামান্য দানটা বেশি হয়ে কি পরিমাণ হয়, একটা পাহাড়ের সমান হয়ে যায়, সুবহানাল্লাহ। এই সুযোগগুলি আল্লাহ রাব্বুল আলামিন দানশীলদের জন্য করেছেন। এই যতগুলো হাদিস বললাম সবগুলো হচ্ছে দান করা, এমনি নফল দান করা। আর যেটা ফরজ হচ্ছে সাদাকা, ওইটা তো আপনাকে হিসাব করে দিতেই হবে, ওইটা হিসাব ছাড়া কোনো ফরজ সাদাকা আদায় হয় না, ফরজ সাদাকা আদায় হয় না। নিসাব পরিমাণ সম্পদ হলে আল্লাহ অংশ উল্লেখ করে দিয়েছেন শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। 2.5 টাকা হচ্ছে জাকাতের জন্য আর বাকিটা হচ্ছে নিজের জন্য, এইটা হিসাব। কিন্তু আসমাকে আল্লাহ নবী বললেন যে তুমি দান করে গণনা করবে না, এটা কি এই জাকাত হবে? আমি কি ওলা তোসি, খরচ করে দান করে কিন্তু গুনে গুনে করবে না, তা জাকাত তো গুনে গুনে দিতে হবে। আল্লাহ নবী বুঝাতে চাইলেন তুমি বেহিসাব দান করো, যত খুশি তুমি দান করো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের জন্য, জান্নাতের কি বলা যায় দলিল গ্রহণ করার জন্য তুমি দান করতে থাকো। এই দানের প্রতি আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন। এই জন্য তিনি সারা মাস একবারে প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন। সময় দিনী ভাইয়েরা, আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। আপনাদের প্রতি আমাদের আপিল হবে এই রমজান মাসে আসুন আমরাও দান করার চেষ্টা করি। আমরা সকলেই যাদের ফরজ জাকাত আছে তারা তো দিবই, যাদের ফরজ হয় নাই আমাদের সাধ্যমতো
যত বেশি আমরা দান করবো ইনশাল্লাহ। আর হাদিস আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক নির্দেশনা হচ্ছে এই রমজান মাসে প্রত্যেক কর্মীকে 100 টাকা করে বিশেষ দান করতে হবে সংগঠনের কেন্দ্রীয় ফান্ডে, আর কমপক্ষে 1000 টাকা করে এককালীন দান করতে হবে রমজান মাস উপলক্ষে। এই দুইটা সাংগঠনিক নির্দেশ আপনাদেরকে জানিয়ে গেলাম। প্রত্যেক সুধী সমর্থক যারা আছেন 100 টাকা করে বিশেষ দান রমজানের প্রথম সপ্তাহের দান, আর গোটা রমজান মাস উপলক্ষে 1000 টাকা অন্তত পক্ষে এককালীন দানের কথা বলা হয়েছে সংগঠনের ফান্ডে। এই দুইটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আহলে হাদিসের বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আছে নাকি নেই? এটা মোহতারম আমিরি জামাতের অনেক আগের স্বপ্ন, 94-এ তার বিশ্ববিদ্যালয়ের জন্য সিলেবাস করা আছে, পরিকল্পনা করা আছে, সেই সময়ের বিল্ডিংয়ের ডিজাইনও করা আছে। এখন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক বছর পার হয়ে গেছে, এখন আধুনিক যুগ, আরও নতুন করে ডিজাইন করতে হচ্ছে, বড় জায়গার প্রয়োজন হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন, রাজশাহীতে আমরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবলিগ ইসলাম ময়দানের জন্য ইতিমধ্যে জায়গা পছন্দ করে জমি কেনা শুরু করেছি। ইতিমধ্যে 8.5 বিঘা জমি রেজিস্ট্রি হয়েছে আপনাদের সহযোগিতা নিয়েই, আরও 1 বিঘা জমি আগামী 12 তারিখে রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ। পিছনে আরও বহু জমি বিক্রি করার জন্য ভাইয়েরা যোগাযোগ করছেন আমাদের সাথে। আমির জামাতের ঘোষণা হচ্ছে 100 থেকে 300 একর জমি আমরা ইনশাআল্লাহ সেখানে কিনব, যদি আল্লাহ তৌফিক দেন। যদি বড় একটা জায়গা হয় তাহলে ইস্তেমা করতেও সমস্যা হবে না, ইউনিভার্সিটি করতেও সমস্যা হবে না। যারা রাজশাহীতে যান তবলিগ ইসলামে দেখেন তো 4-5টা প্যান্ডেল করতে হয়, আমাদেরকে প্রজেক্টর দিয়ে তার নিয়ে অনেক কষ্ট করে সে সম্প্রচার করতে হয়। আমরা যদি বড় জায়গা পেয়ে যাই, এক জায়গাতে এত বড় একটা আয়োজন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের এই তবলিগ ইসলাম, আপনাদের তো নাকি সকলের তবলিগ ইসলামা, দারুল হাদিস বিশ্ববিদ্যালয় হলে এটা আহলে হাদিসের বিশ্ববিদ্যালয় হবে, আহলে হাদিসের প্রত্যেকটা সদস্যের বিশ্ববিদ্যালয় হবে, প্রত্যেকটা সদস্যের প্রাণের দাবি হবে এটা আপনার নিজের বিশ্ববিদ্যালয়, নিজের ইস্তেমার জমি। এই জন্য আপনি আপনার ঘরটাকে সাজানোর জন্য নিজে নিজে পরিকল্পনা করেন। এই রমজান মাসে আমি আমার সাধ্যমতো এই ফান্ডে অর্থাৎ তবলিগ ইসলামা মাঠের জন্য, দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য জমি কি ক্রয় প্রকল্প যেটা গ্রহণ করা হয়েছে সেখানে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। প্রতি বিঘা জমি কিনতে আমাদের এখন যে রেট আছে আমরা যেভাবে কিনতেছি আর কি, মোটামুটি 20-25 লাখ টাকা করে লাগবে, সামনেরগুলো একটু বেশি লেগেছে। যাদের সামর্থ্য আছে 1 বিঘা জমির টাকা দিবেন, না পারলে অন্তত আধা বিঘা জমির টাকা দিবেন, সামর্থ্য না থাকলে 1 লক্ষ টাকা দেন, 50,000 দেন। সর্বশেষ আমাদের যেমন একটা ঘোষণা হচ্ছে ইজতেমা ময়দানে বসার যতটুকু জায়গা লাগে সেইটুকু জায়গার পরিমাণ 2,500 টাকা করে দিয়ে হলেও আপনারা প্রত্যেকেই এই দানের এই ফান্ডে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। দানের তালিকায় যেন রেজিস্টারে যেন আপনার নামটা তালিকাভুক্ত তালিকাভুক্ত থাকে, এইটা হচ্ছে আপনাদের কাছে আমাদের দাবি। একজনও বাকি থাকবেন না, প্রত্যেকের কাছে দাবি, প্রত্যেকেরই সামর্থ্য আছে ইনশাআল্লাহ। 2,500 টাকা দেওয়ার সামর্থ্য নেই এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। সংগত কারণে সবার কাছে দাবি, কেউ বঞ্চিত হবেন না, সকলে দিবেন। কেউ যদি সরাসরি আমি জামাতের কাছে দিতে চান, আমি জামাত উপস্থিত দিবেন, অথবা পরবর্তীতে দিবেন, আমাদের অ্যাকাউন্ট নম্বরগুলি দেওয়া আছে সেখানে আপনারা দিবেন ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহ হাজাতুন ফি আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। রাওয়াহুল বুখারী। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়িরি সালাসা, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, قال اشرك بالله وعقوق الوالدين وجلس وكان متقيا فقال على وقول الزور رواه البخاري عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকিন সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খানা। আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঢাকার ঐতিহ্যবাহী মালিটুলা জামে মসজিদে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ও সম্মানিত মোহতরম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামা ইকরাম, ওলামা ইদ্দিন এবং বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইরা, আল্লাহ তাবারাকা জাল্লা শানুহুর দরবারে শোকর আদা করছি যে মহান আল্লাহ আজকের এই ইফতার মাহফিলে এই প্রোগ্রামে আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ, আরও শোকর আদা করি সেই মহান আল্লাহ পাকের কাছে যে একটি বছর পর আমরা রমজান মাস পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে পৌঁছাই দিয়েছেন। এই জন্য শুক্রিয়া আদা করি যে একটি বছর এর মধ্যে যে কত লক্ষ লক্ষ, আমার মনে হয় কোটি কোটি মানুষ মারা গেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ দয়া করে ভালোবেসে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা তো মরে যেতে পারতাম, করোনা আমারও হয়েছিল। আমিরি জামাতের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছি, তো আমাকে অনেকক্ষণ কথা বললেন, বললেন যে নাম বলবো না, অমুক নেতার ছেলে মারা গেল কি জামাই লন্ডনে, তিন দিন পর তার দরজা ভেঙে লাশ বের করলো, তাকে কেউ চেনে না। আমাকে বলছে আমির জামাত, তোমার তো সারা বাংলাদেশের মানুষ চেনে, তোমার জন্য দোয়া করছে, আমরা দোয়া করছি, তুমি ভেঙে পড়ো না। আমি তখন হাসপাতালেই ছিলাম, তা আমি দেখতেছি হাসপাতালে আমার বেডের পাশের বেডের মানুষ মারা যাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে। আবার ওখানে টিভি আছে, টিভিতে দেখতেছি আরেক বেডের মানুষ মারা গেছে। ইম্পান্স হাসপাতালে আমি ছিলাম, তা আমি তো মানে থরথর করে কাঁপছি আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছি। আমার পাশের লোক, ডান পাশের লোক, সামনের বেডের লোক মারা যাচ্ছে, নিয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছেন। প্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, আমির জামাতে প্রায় 20 মিনিট আমার সাথে মোবাইলে আমার যে সান্ত্বনা দিয়েছেন আমি আজও বলতে পারব না। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদা করি সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদের সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, মানবতার নবী, আদর্শের নবী, যিনি আমাদের মডেল, তমাম পৃথিবীর সমস্ত জাতির মডেল, বিশ্ব নবী, যার অনুসরণ অনুকরণই আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনে জান্নাত এনে দিবে। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে, অন্য কোনো আদর্শ মানা যাবে? অন্য কোনো বিজাতীয় সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি, কালচার মানা যাবে? আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে, অন্য কোনো আদর্শ মানা যাবে না। তরিকা মানলেও রসুলের তরিকা মানতে হবে, অন্য কোনো তরিকা মানা যাবে? সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দে দিয়া, মুজাদ্দে দিয়া, আলফেসানি, মাইজভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, বাতিনি, তরিকা কয়টা? আর একটু জোরে বলেন না, কার তরিকা? শুধু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই মানতে হবে, অন্য কোনো তরিকা মানা যাবে না। সেই বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। আমিরে জামাত পাশে বসা এরকম সুযোগ আমার জীবনে একবার হয়েছিল, সেটা হলো টাঙ্গাইল গবরা আহলে হাদিস জামে মসজিদে আমিরে জামাতের সাথে আমার প্রোগ্রাম ছিল। তো ওখানে আর জীবনে এই আর একবার আমিরে জামাত পাশে বসা থেকে বক্তব্য দেওয়া আমার জন্যে, আমি যে কতটা বিপদের মধ্যে আছি তা আল্লাহ পাক জানে আর আমি জানি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি এটাকে আল্লাহর শুকর আদা করছি যে আমির জামাতের পাশে দাঁড়িয়ে আমি বক্তব্য দিতে পারছি। আমি ছোট্ট একটা বিষয়, সেটি হলো মুনাফিক থেকে বাঁচা, মিথ্যা কথন থেকে, মিথ্যা কসম থেকে বাঁচা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ-জুহ ওয়ালা আমালা বিহ ফালাইসা লিল্লাহ হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানে সিয়াম রেখে মিথ্যা এবং অনুরূপ কার্য বলি, মিথ্যার মতো
যত অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, জিনা, বেবিচার, খুন, খারাপি, ধোকাবাজি, জোচ্চুরি, বাকপারি, গীবত, তহমত, এই সমস্ত মিথ্যা এবং অনুরূপ মিথ্যার মতো কার্যবলী পরিহার করতে পারল না, ফালাইসা লিল্লাহ, আল্লাহর কাছে হাজাতুন ফি আইয়াদা তোআমাহু ওয়া শারাবাহ, ওই সাইমের পানাহার থেকে বিরত থাকার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। তাহলে একটি মাস আমরা যদি একটা জিনিস থেকে তওবা করি যে শুধু মিথ্যে বলবো না, আর জীবনে কোনো জায়গায় মিথ্যে বলবো না, পারবো না আমরা? আচ্ছা, সিয়াম রেখে মিথ্যা বললে রোজা থাকবে? হ্যাঁ, সিয়াম রেখে মিথ্যার মতো অনুরূপ কার্যবলী যদি আমরা করতেই থাকি, আমার যদি পরিবর্তন না আসে, রমজান মাসে, মাস মানেই সাধনার মাস, রমজান মাস মানে আত্মশুদ্ধির মাস, রমজান মাস হলো গুনামাফের মাস, রমজান মাস মানুষের কাম, ক্রোধ, লোহ, মোহ, এই যে লোভ আছে এটাকে সংবরণ করতে হবে, ক্রোধ আছে বলেই ঝাঁপিয়ে পড়বো, তাহলে কি সিয়াম রাখতেছি? যেখানে আল্লাহর নবী বলছেন তোমাকে যদি কেউ মারতে যায়, তোমার প্রতি যখন আক্রোশ নেয়, তুমি বলে দাও আমি সায়েম, ঠিক কিনা, আমি রোজাদার, আমি রোজাদার, তার মানে যে রোজা রাখছে সে কতটা সেবে থাকবে, মিথ্যা এবং মিথ্যার মতো অনুরূপ কার্যবলী থেকে নিজেকে নিরাপদ রাখবে, তা নাহলে তো সিয়ামই হবে না। তো রমজান মাসেই যদি আমরা মিথ্যা পরিহার করতে না পারি, তাহলে আমরা এই সিয়াম সাধনা করে কি লাভ আমাদের? যেখানে বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এই সিয়াম যাদের উপরে ফরজ করা হয়েছে, এই সিয়ামকে যদি যথার্থ মূল্যায়ন করতে পারি, তাহলেই তো লাআল্লাকুম তাত্তাকুন, তাছাড়া তো লাআল্লাকুম তাত্তাকুন ঠিক করা যায় না, খাটে না, এটা এক্সেপ হয় না। যদি আমি সিয়ামকে যথার্থ মূল্যায়ন করতে না পারি, তার মধ্যে মূল শর্ত হলো মিথ্যা এবং অনুরূপ কার্যবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। একটা লোক 30 বছর ধরে সিয়াম রাখছে, মিথ্যা যায় নাই, হ্যাঁ, দেখবেন ইফতার করার পরে, আমি দেখেছি, জাগার নাম বলবো না, পুরান ঢাকায় দেখেছি, ইফতার করার সাথে সাথেই নিচে নেমে হাতে একটা বিড়ি, ডান হাতের এই জায়গায় আর একটা ধরা, বাম হাতে একটা, তিনটা, একটা খাচ্ছে, একটা এখানে ধরে রেখেছে ডান হাতে, আর একটা আঙুল দিয়ে টানতেছে, আর একটা বাম হাতে রয়েছে। যে কি সিয়াম রাখলো সে, হ্যাঁ, কি সাধনা করছে, যে কি বিরত থাকলো কি সিয়াম থেকে, তার যে একটা মানে আত্মশুদ্ধি সে কিভাবে করলো? আল্লাহ নবী বলছেন পৃথিবীতে সবচেয়ে তিনটা গোড়া গুণা, বড় গোনা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়রি সালাসা, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যখন বললেন আমি কি বলবো না সবচেয়ে বৃহত্তম তিনটা গোনা, সাহাবীরা বললেন কালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আল্লাহর নবী বললেন এক নম্বরে কালা ইশরাকু বিল্লাহ, দুই নম্বরে ওয়াকুকুল ওয়ালিদাইন, এক নম্বরে আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বরে মা বাবার নাফরমানি করা, তিন নম্বরটাই বলবো জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকালা আলা ওয়া কাওলা যুজ, এই কথাটা বলার আগে নবী হেলান্দা ছিলেন, এবার সোজা হলেন, সোজা হয়ে এই কথাটা বলতেই থাকলেন, বলতেই থাকলেন, বলতেই থাকলেন, সাহাবীরা বললেন আহা রসুল যদি চুপ থাকতেন, নবী যদি চুপ থাকতেন, নবী যদি চুপ করতেন, অথচ আল্লাহর নবী বলেই চলেছেন ও জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকালা আলা ওয়া কাওলা যুজ, আল্লাহু আকবার, কি কথা নবী বললেন, যে যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং মিথ্যা কসম কাটে, মিথ্যা কসম কোটে মাল বিক্রি করে, তার পরিণতি কতটা ভয়াবহ, মোনাফেকের লক্ষণ কয়টা বলতে পারেন? তিনটা আল্লাহ নবী বলছেন, এক নম্বরে সময় তো নাই, সময়ও শেষ আলহামদুলিল্লাহ, এক নম্বরে আল্লাহ নবী বলছেন যে আলা আয়াতুল মোনাফিক সালাসা, মোনাফেকের লক্ষণ তিনটা, এক নম্বর ইজা হাদ্দাসা কাজাবা, যখন সে কথা বলে কি বলে, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ সবাইকে বলবো, আমি আমার নিজকেও বলবো, যে আমরা এই সিয়াম সাধনায় একটা জিনিস একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আমরা পরিহার করি, মিথ্যে বলবো না, রাজি আছেন সবাই? সবাই ইনশা আল্লাহ, এক নম্বরে, তাহলে মুনাফিকের লক্ষণ তিনটার এক নম্বরে মিথ্যা কথা, ইজা হাদ্দাসা কাযাবা। প্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, আমি লম্বা করব না, মুনাফিকরা জাহান্নামে কোন জায়গায় যাবে আপনারা বলতে পারেন? তাহলে এই যে যদি আমরা এই মুনাফিকি করে মিথ্যা পরিহার না করে সিয়াম রেখে আমাদের লাভ কি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা তো জাহান্নামের অন্তলে যাবে। তাহলে সিয়াম সাধনা আমাদের কি হবে?
পরিশেষে আমি আপনাদের অনুরোধ করে বলবো যে অনেকে এত গুনায় একসঙ্গে ক্ষমা করা মুশকিল, ক্ষমা মানে তওবা করা মুশকিল। মানুষের আমলনামায় ভ্যারাইটিস মার্কা গুণা আছে, আছে না? চুরির গুণা, জিনার গুণা, সুদের গুণা নাই? একটা দুটো গুণা একসঙ্গে তো সব পরিত্রাণ পাওয়া যাবে না, একটা একটা করে করেন না। সকল গুণার মা কি? মিথ্যা কথা বলা। এইটা পরিহার করলে দেখবেন সব ঠিক আছে। তা আমরা এই সকল গুণার মা মিথ্যা কথা বলা, এই মিথ্যা কথা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। আল্লাহ বাঁচাবে কি করে যদি তওবা না করি? তওবা ফরজ, আমরা মনে করি তওবা নফল। আল্লাহ পাক বলছেন আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যে তওবা করে না সে কি? আর একটু জোরে বলি, জালেম। তো তওবা ছাড়া আমি বাঁচবো কি করে? তওবা করি আল্লাহর কাছে এখলাসের সাথে, আল্লাহ জীবনে আর মিথ্যে বলবো না, আমি লম্বা করবো না, মিথ্যা কথা থেকে আল্লাহ আমাদের বাঁচাক। সকলি পড়ে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমির জামাত পাশে বসা, শুনুন, মানুষ মরে গেলে সব ইদা মা তার ইনসান ইন কথা আনহু আমালু ইল্লামিং সালাসাতিন ইল্লামিং সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, তিনটা জিনিস ব্যতীত সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইন ইন কথা মানে বিচ্ছেদ হয়ে যায় দুনিয়া থেকে সব কিছু থেকে, তিনটা জিনিস ব্যতীত। তার এক নম্বরে সাদাকা। এই যে সাদাকা, আজকে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের রাজশাহী হচ্ছে, আপনারা যদি দেখতেন, যদি দেখতেন তাবলিগে ইস্তেমায় কি মানুষের ঢল, আর কি পরিমাণ হকের উপরে দাওয়াত প্রত্যেকটা বক্তাদের, আর কিভাবে দিক নির্দেশনা দেওয়া, ডাইনি বায়ে যাওয়া যায় না। আমার ভাইরা, কোনো রকম হাস্যকর কথা বলা তো দূরের কথা, যেভাবে বিষয়বস্তু আমাদের দেন ঠিক সেইভাবেই বলতে হয়। এরকম হক প্রচার সেখানে হচ্ছে। আজকের আমাদের স্থায়ী ক্যাম্পাস নাই বলতে, যেটা ইস্তেমা সেটা 100 বিঘার একটা টার্গেট নিয়ে করা হচ্ছে। ডক্টর সকল সাহেবের কাছে আপনারা শুনেছেন 20-25 হাজার টাকা, 25 লাখ টাকা 1 বিঘা জায়গা, মালিটোলা ঢাকার একটা ঐতিহ্যবাহী এলাকা, 1 বিঘা জায়গা এক একটা ব্যক্তিদের দেওয়া, আমি মনে করি বেশি কষ্টের কিছু না। আমার ভাইয়েরা, যেখানে কেয়ামত পর্যন্ত দারুল হাদিস বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে, আল্লাহ আকবার, এটাকে আপনারা শরীক থাকবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ জানাবো, আমি আপনাদের পাশের মসজিদের খতিব যখন যাত্রাবাড়ি পড়তাম, এখানে অধ্যাপক মোবারক আলী সাহেব খতিব ছিলেন, আমি যখনই এসেছি জুমার দিন তখনই মেম্বার ছেড়ে দিয়ে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, আমাকে খতবা দেওয়ার সুযোগ দিয়েছেন বহুবার। বংশালের মধ্যে সবচেয়ে বেশি খতবা আমি মালিটোলায় দিয়েছি যাত্রাবাড়ি থাকাকালীন। আজকের আমি আপনাদের পাশের মসজিদের খতিব বাইতুল মামুরের, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে যে আপনি মরে যাবেন, আপনার সন্তান আদিত, এই যে দেখছেন না, বাপকে জিম্মি রেখে 2 দিন ধরে বাপের জানাজা হয় না, পিস্তল ঠেকিয়ে মায়ের কাছ থেকে চেক লিখে নিচ্ছে, আর বাপের জানাজার জন্য এলাকার মানুষ চাঁদা তুলে দাফন করেছে, এই তো আজকের সন্তান। লাতুল হিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ পাক বলেন তুমি আল্লাহর জিকির থেকে যেন তোমার মাল তোমার সন্তান সন্ততি গাফেল না করে। আজকে সেই সন্তান বাপের লাশ সামনে রেখে মায়ের বুকে পিস্তল ঠেকিয়ে চেক লিখে নিচ্ছে, আর পিতার জানাজার জন্য টাকা নাই, এলাকার মানুষ পয়সা তুলে পিতার দাফন করেছে, অথচ কোটি কোটি টাকা রেখে গেল, এই তো সন্তান। আপনি আপনার জন্য করে যান, আপনার জন্য আজকের এই দারুল হাদিস বিশ্ববিদ্যালয়, এখানে লক্ষ লক্ষ ছেলেরা কেয়ামত পর্যন্ত আলেম হবে, বের হবে, আর আপনি কবরে থাকবেন, সাদাকায় জারিয়া হয়ে যাবে। অনুরোধ আপনাদের কাছে আমার রইল, আপনাদের এলাকার খতিব হিসাবে আমার একটা দাবিও থাকে আপনাদের কাছে, আপনারা এখানে সহযোগিতা করবেন, জাকাত থেকে হোক, ব্যক্তিগতভাবে হোক, 1 লাখ দিয়ে হোক, 1 বিঘা জায়গা দিয়ে হোক, আধা বিঘা জায়গা দিয়ে হোক, আপনি শরীক থাকবেন। পরিশেষে যে কথাটি আমাদের আমিরে জামাতের, যে একজন বসার জায়গা 2500 টাকা, 2500 2500 টাকা, এইটুকু তো আমি দিতে পারবো যে আমি একটা লোক যাতে বসতে পারে, এখানে বসে হক শুনবে, হক বুঝবে, হকের উপরে আমল করবে এবং জান্নাতে চলে যাবে। এ কত বড় সাদগায় জারিয়া, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক সকলে বলে আমিন। আমি একটু মনে হয় লম্বা করে ফেলেছি, সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজানুল মুবারকের প্রথম দশকে
আজকের ঐতিহ্যবাহী পুরনো মোগলটুলি জামে মসজিদে আপনাদের সঙ্গে মিলিত হতে পারি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রমজানুল মোবারকের দানের সৎকার শুনলেন, ফজিলত শুনলেন, সব কথাই শুনলাম। মনে যদি দাগ না কাটে কাজ কিছু হবে। মন ঘুরানোর মালিক আল্লাহ, সেইখানেই আমাদের দোয়া। আল্লাহ যেন এই নেকির কাজে নেককার মানুষদেরকে এগিয়ে দেন। বন্ধুরা আমার, সালাত আদায় করছি, ইমাম একজন থাকে না পাঁচজন থাকে সবাই আমরা জানি। যখন এখান থেকে বেরিয়ে যাই তখন প্রত্যেকের ইমাম আলাদা আলাদা, যার ফলে মুসলিম উম্মাহ কোনো বড় কাজ করতে পারে না বিচ্ছিন্ন তারকার চাইতে। একটি সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে, বিচ্ছিন্নতাবাদ মুসলমানের জন্য সবচেয়ে গজব হিসাবে এসেছে, যেটা এসেছিল মূলত শুকর বানরের ভাইদের চক্রান্তের কারণে। মুসলমানদের ঐক্যবদ্ধ খেলাফত 1924 সালের 24 মার্চে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এখন আমরা বসে আছি 2022 সালে। 98 সালের বছর পূর্বে হারানো সে খেলাফত আর ফিরে আসেনি, কারণ ইহুদি নাসারা আমাদের শিখিয়েছে ব্যক্তি স্বাধীনতার সবচেয়ে বড় অধিকার তোমার থাকবে, তোমরা স্বাধীনভাবে কাজ করবে, ধর্ম বর্ণ ভাষা অঞ্চল বিভিন্ন ভাগে মুসলমানকে বিভক্ত করার পিছনে, এগুলি ছিল তাদের চক্রান্ত। আর সর্বশেষ বড় চক্রান্ত ছিল তাদের, একটি ইতিহাস পিছন দিক চলে যাই, 1909 সালে বৃদ্ধ খলিফার কাছে ইহুদিরা দাবি করল যে আপনার রাষ্ট্র চালাতে বহু টাকা পয়সা খরচ, তো আমরা এখানে 20 মিলিয়ন তুর্কি লিরা দান করব, শর্ত হল ফিলিস্তিন আমাদেরকে দিয়ে দিতে হবে, যদি দেন তাহলে আমরা আরও 20 লক্ষ লিরা, একবার বললে 1.5 হাজার লিরা দান করব। বিরুদ্ধ সব খলিফার তখন চারিদিকে চক্রান্ত, উনি বুঝতে পারছেন যে আমি যদি এই চক্রান্তের স্বাক্ষর করি তাহলে খেলাফত শেষ হয়ে যাবে, আর যদি আমি স্বাক্ষর না করি আমার জীবন শেষ হবে। উনি সমস্ত শক্তি একত্রিত করে সেদিন জবাবটা দিয়েছিলেন, আমি যেমন স্বেচ্ছায় আমার দেহের অংশ কাউকে দিতে পারি না, মুসলিম উম্মার ঐক্যবদ্ধ এই শক্তিকে আমি বিনষ্ট করতে পারি না। উনি টাকার মায়া ত্যাগ করলেন, জীবনের মায়া ত্যাগ করলেন, তথাপি খেলাফতের ঐক্য ছাড়লেন না। শুরু হল চক্রান্ত 1909 থেকে 24 পর্যন্ত। এই 15 বছর বা 16 বছর অস্ত্র শক্তি প্রয়োগ করেনি, কারণ খলিফার যে অস্ত্র ছিল তার সঙ্গে তৎকালীন বিশ্বে মোকাবিলা করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি ছিল না। তারা দেখল এই খলিফাকে হটাতে গেলে অস্ত্র দিয়ে হবে না, টাকার লোভে উনি ভুলবেন না। তখন তিনি শুরু করলেন, 3টা মন্ত্র দিলেন যুবকদের কাছে। একটা মন্ত্র হলো এই, তোমরা হলে তুর্কি ভাষী, খলিফা হলো আরবি ভাষী,
তোমাদের উপরে বাইরের লোক এসে কেন মাথা বাড়ি করবে? আরেকটা মন্ত্র হলো এই, ধর্ম যার যার রাষ্ট্র সবার। অতএব রাষ্ট্র চালাতে গিয়ে কোনো ধর্ম চলবে না। আর একটা মন্ত্র দিল জাতীয়তাবাদ, তোমরা যে যে অঞ্চলে বসবাস করো সে সেই অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করো, তোমার ট্যাক্সের পয়সা আর এক জায়গার লোকের কাজে নেবে এটা হতে পারে না। এটা প্রত্যেকে চায় যে আমাদেরকে অনেকে দান করে, তারা বলতে চায় আমি এখানে আড়াই বিঘা জমি দিচ্ছি, এখানে একটা ইউনিভার্সিটি করে দেন, মাটি দেবে, এই অভিজ্ঞতা আমার আছে। কেন্দ্রে কিছু দিতে চায় না কেউ, নিজের এলাকায় সব কিছু করব, অন্যত্র দেব না। এই যে আঞ্চলিকতা বাদ, এটা কিন্তু আজকে নতুন নয়। ইহুদি নাসারা যাদেরকে আসাবুল খানাজির বলা হয়, আসাবুল কিরাদুল খানাজির, শুকর বানরের বংশধর কারা জানেন বলুন তো? পৃথিবীতে শুকর বানরের বংশধর কাদেরকে বলা হয় জানেন না? না আমরা সুরা ফাতিহা পড়েন কি সালাতে? এই ফেতনা হরণ দেয় না, এই আধুনিক যুগে এসব ফালতু জিনিস কান বেঁধে ঝুলিয়ে দিয়ে দিব্য এখানে একটা জিনিস থাকবে সব চলবে। পুরো তো আরব বিশ্বে চলছে এই বিশ্ব, মুখে কিছুই থাকে না, আর ঢাকায় আসলে কানে মুখে বেঁধে যেন বন্দুকে ফেল দিয়ে কি এ ঢাকা, এটা ইসলাম আসলে অনেক ভালো, কানমুখী বান্দাবান্দি নেই, আর এই একটা জায়গায় সবার ঠুতু লাগতেছে না, এর মধ্যে করোনা থাকে তো করোনা তার হবেই, যদি নাও থাকে তো করোনা তার ভালো কি হবে, বক্তাগুলো করোনার মরুক সব শ্রোতা সব ডাটে মারি চলে যাবে। আমরা এত টাকা পয়সা খরচ করে রেড করতে পারেন না, জানতো পুরো আরব বিশ্বে জানতো মক্কার হারামে আসে সব ইয়ে দেখলে আমার এমনি রাগটিতে আমার বক্তৃতার জাহান্নাম ফেলে দেয় ফালতু জিনিস সব আসলে। শুনতে পান বা না পান গলে আমার যা জোর আছে এর করে লোক বিনা মাইকে হবে, মাইক দরকার নেই, ফ্যান বন্ধ করে দেন সব শোনা যাবে, ফ্যান আর ফেট না, ফ্যানের আওয়াজে কথা শোনা যায় না। আমি এত করে বলি কালকে বকা দিছি, কালকে আঙ্গালগুলো বকা দিছি, এই দশটা ফ্যান কেন পাঁচটা ফ্যান চালাও, ফ্যানের আওয়াজে মানুষ কথাই শুনতে পারে না, অথচ ফ্যান দিতে হবে কেন? এসি মেসি কিছু লাগবে না, ফ্যান চালাতেই হবে, বদভ্যাস। তো রাজশাহীতে আমাদের বাচ্চারা টিন শেডের নিচে আগুনে পুড়ি মরতেছে করে ক্লাস করছে তারা, সেগুলো আপনার নজরে লাগে না? আর এত সুন্দর জায়গা এখন আর মায়েরই লাগবে না, এমনি চলবে নত ফেতনা হলে ফ্যান আর এর এক ঝামেলা। কি বলছিলাম তো হারিয়ে বলছি, এইভাবে জানাতেন বলে কথা বলা যায় না। আসহাবুল কিরাদাত ওয়াল খানাজির, কোনো কিরাদাত খাসাইন বলতে পারেন হাফেজ আজকে এখানে কত বলো, তুমি তো আমাদের তুমি রাজশাহীর হাফেজ, এখানকার হাফেজ বলো, এখানকার লোকের টাকা ব্যয় করে খুব শুনতে পাই, এখানে কী বানিয়েছে এই পাড়ার লোকদের হাফেজ নেই কেউ? কোনো কিরাদাত খাসাইন কোন সুরে কত নম্বর আয়াতকে বলতে পারো? এখন সব মোবাইল বের করবে দেখবে তারপরে বলবে, যদি বলে আজকে কীবার মোবাইল দেখে, আজকে কোন তারিখ মোবাইল দেখে, মাথা কিচ্ছু নেই। আল্লাহ বলছেন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, সুরা বাকারা 66 আয়াত, নিকৃষ্ট বানর হয়ে যাও। তখন থেকে মুসলিম উম্মা বিশেষ করে মধ্যপ্রাচ্যের ওলামা ইকরাম যখন ভাষণ দেন, ইয়া সাহাবাল কিরাদা ওয়াল খানাজি ইসমাউ, হে শুকর বানরের বংশধররা শোনো, এই ভাষা ওরা বলে, ইহুদি নাসারে বলে না। তাহলে গায়রুল মাকদুব আলাইহিম মানে ইহুদি, আল্লাহ অর্থ খ্রিস্টান। এখন বুঝলেন তো, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে মুসলিম উম্মা বিভক্তই ধ্বংস হয়ে গেছে। ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি
আর বিভক্ত শক্তি কি এক? আজকে আহলেদের জামাত এই চক্রান্তে পড়েছে। আপনার বক্তৃতা শুনে খুশি, আজাদি যে বক্তৃতা দিল ওই কথা কিন্তু সাখাওয়াতও বলেছে, তখন কিন্তু আপনার কেউ নড়াননি যে আজাদি বলেছে কায়দা করে, এখন সমস্যা 2500 বেরিয়ে গেল, তাও আসছে দোহার থেকে, এখান থেকে না, ওকে আমি চিনি, দোহারের লোক, এই এলাকার লোকের দিল খুব শক্ত, মানে কই মাসের দিল, অত সহজে নড়ে না। আমরা এখানে এসেছি রাজশাহী থেকে, আসি আসছে 4-5 দিন এখানে, সব দোকান খোলার সময় নেই, ব্যবসা চলছে, ব্যবসায়ীদের অত্যাচারে গাড়ির থেকে নেমে পায়ে হেঁটে চলে এলাম, কোনো মতে ঢোকা যায় না। রমজানকে মানুষকে ব্যস্ত রাখার জন্য এসেছে নাকি? রমজান এসছে মানুষকে এবাদত করার জন্য, কিসের এবাদত? রমজানের আগের দিন থেকে জিনিসের দাম বেড়েছে, যিনি উৎপাদন করছেন কৃষক তিনি পাচ্ছেন 10 টাকা, এবার আড়াতে গেলে ওটার নাম হচ্ছে 35 টাকা, আড়াত থেকে বেরিয়ে মালিটলে হাঁটলে হয়ে যাচ্ছে 80-100 টাকা কেজি। মধ্যসত্যভোগী কারা? এটা মুসলমান না, এটা সিয়াম রাখে না, সিয়ামকেও ছাড়ে না, কিন্তু সিয়াম ঠিকই আছে। যে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করলো তাকে দিলেন মাত্র 10 টাকা, তাও দিয়েছে কালকে হিসাব দিয়েছে, চাল ধান উৎপাদন করতে 1200 টাকা খরচ মাসে, কী বলে মনে পাচ্ছে সে 900 টাকা। ছোটোবেলা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, বিগত শতাব্দীতে ঢাকার ছাত্র ছিলাম আমি, তার মানে কি 1975-76 ব্যাস, বিগত শতাব্দী না, 100 বছর আগের লোক আমি, হিসাব করলে তাই তো, 31 ডিসেম্বরে 100 বছর আর 31 জানুয়ারি 100 বছর, শতাব্দী তো তাই হয়। যাত্রাবাড়ি থেকে আসতাম 460 টাকা দামের পুরনো সাইকেল চড়ে তাম রাস্তা ঘুরে আসতাম, কেউ আমাকে ডিস্টার্ব করতো না, কিসের যানজট? আমার স্যার ডক্টর মোস্তাফিজ একদিন দেখে ফেলেছে আমার গাড়িতে, উনি যাচ্ছেন গাড়িতে, আমি এসে সাইকেলে ক্লাসে গেছি, আমি বকা দিল, বকা আমি আজই শুনতে পাচ্ছি, উনি চলে গেছেন দুনিয়া ছেড়ে, মারা গেছেন, কিন্তু শিক্ষকদের দু একটা বকুনি জীবনের জন্য আশীর্বাদ হয়। আমাকে নিয়ে পরিষ্কার বলে দিলেন, তুমি একদিনও আর সাইকেল চড়বো না এই ঢাকার রাজপথে, কখন যে তুমি মরে যাবো আমরা টের পাবো না, কত মোবাইলের যুক্ত নাই, তুমি ওয়াদা করো তুমি সাইকেল চড়বে না। আমি স্যার এই ওয়াদা করলে আমাকে রিক্সা সব ভাড়া দিতে হবে। তখন স্যার চুপ হইনি, উনি জানে না যে আমি এত গরিবের ছেলে, আমাদের রিক্সা ভাড়া দিয়ে আসা ক্ষমতা আমাদের যাত্রাবাড়ি থেকে, এই সাইকেলটাই কোনো মতো চালাতে পারি, এইতে আমি আরামে চলে যাই, বংশাল মালিব্যাগ সুরিটোলা এগুলো কোনো ব্যাপারই না, আর এই রিক্সাটা আনি করে বেড়াবো, অত হয়েছে কিনা পারবো না স্যার, আমার ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না যদি আপনি দোয়া করে দেন। আর হলে তো কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট কামস অ্যাক্সিডেন্টালি, আসতেই পারে ইতিহাস এগুলো, সেই ঢাকা হয়েছে কি এখন চলা যায় না, আগামী দিনে আরও কিছু হবে, কিন্তু ক্ষতি যেটা হবার তা হয়ে গেছে। শয়তান দীর্ঘ 16 বছর ধরে চেষ্টা করে খেলাফতের প্রধান সেনাপতিকে ঘুরিয়ে ফেলেছে, নামটা আপনারা সবাই জানেন, বললি এক বাক্যে চিনবেন, তার নাম কামাল পাশা, নাম শুনছেন না? ঢাকায় তার নামে রাস্তা মানে আতাতুর্ক, তুর্কি জাতির পিতা, সে তুর্কি জাতির সর্বনাশকারী, সে পিতা নয় ধ্বংসকারী, নাম হয়েছে আতাতুর্ক, নামটা কিন্তু ইংরেজরা দিয়েছে, ইহুদিনা সালারাই দিয়েছে, দিয়ে তাকে খুব পাম্পটি দিয়ে হাইলাইট করে গিয়ে তুমি বিরাট নেতা এন্তার করে করে তাকে খলিফার আনুগত্য থেকে ফিরিয়ে নিয়েছে। এইবার যুবকদেরকে বললে দেখো তোমরা হলে এই এখানকার যুবক, তুমি কেন আরবদের কথা শুনবা, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, ফলে যুবকরা ফিরে গেল। এবার এসে গেলো ধর্ম নিরপেক্ষতা কর, আরে ধর্ম যার যার রাষ্ট্রসভা, তোমার ধর্ম তুমি করো, এর মধ্যে এই আরবদের এই ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে এটা কেন, এটা বুঝাতে সময় লাগে না, একদিন কি হয়, 15-16 বছরে তারা উদ্দেশ্য তারা অস্ত্র প্রয়োগ করেনি, তারা তাদের বাজে মতামত তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছিল যার ভিত্তিতে মুসলিম উম্মার আকিদা বিনষ্ট করে দিয়েছিল। একই অস্ত্র প্রয়োগ হয়েছে আহলে হাদিসের বিরুদ্ধে,
আজকে ইমারতের বায়াতের ভিত্তিতে গঠিত বিশাল জামাত, কেউ বলে 3.5 কোটি, কেউ বলে 4 কোটি, আমি বলে 4 লাখ। এই মানুষগুলা একটা ঐক্যবদ্ধ শক্তি অর্জন করেছিল, যার ভিত্তিতে রাজশাহীতে বিশাল ইজতেমা হচ্ছে। আপনারা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন কোন মহব্বতে? শেখার জন্য তো, দিনের সঙ্গে। একটু আগে তো শুনলেন আজাদির কাছে, আমরা ওদেরকে 2 মাস আগে সাবজেক্ট পাঠিয়ে দিই, নিচে 7টা উপদেশ দেই যে কাউকে খোঁচা মারা যাবে না, কোনো অবস্থাতে গাল গল্প করা যাবে না, সঙ্গীত দেওয়া যাবে না, মানুষকে আখেরাতমুখী করাই তোমার উদ্দেশ্য হবে, এরকম 7টা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এগুলো দেখলে যে কোনো বক্তার হিসাব করে যা খুশি বলা যাবে না, টাইম ফিক্সড 20 মিনিট, 1 মিনিট বাড়ি যাবে না, এর মধ্যে তাকে সাবজেক্ট শেষ করতে হয়। আর এখন আমরা একদম তাহারিক থেকে প্রবন্ধের নাম, দর্শে হাদিসের নাম, দর্শে কোরআনের নাম উল্লেখ করে দিই, ওইটা পড়ে এসে বক্তব্য রাখবেন। এখন সব বই বেরিয়ে গেছে না আমাদের, ওই বই পড়ে তার ভিত্তিতে বক্তৃতা দেবেন, আপনি নিজে নিজে বানালে হবে না। এত কন্ট্রোলড বক্তব্য সেখানে হয় যে অত্যন্ত বড় বড় মানুষ সেখানে বক্তব্য শুনে আহলে হাদিস হয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ পড়ার নেকি আপনারা, আমি বলে দিলে পড়লে তো নেকি আপনি পাবেন না, আমি পাবো। এমন একজন ব্যক্তি আহলে হাদিস হয়েছেন বাংলাদেশে, তার তুলনীয় একজন লোক এখনও নেই। আমরা তার সঙ্গে দেখা করি একটা বসুন্ধরা থেকে, তিনি ওই ইনকিলাব আমরা অ্যাড দেয় না, ওই অ্যাড দেখে গেছিলেন যে আহলে হাদিস জীবনের নামও শোনেননি। উনি জীবনের 33টা বছর কাটিয়েছেন কানাডা, আমেরিকা, লন্ডন এসব জায়গাতে, 33 বছরের প্রফেসর, জন্মগত হানাফি, বাড়ি ময়মনসিংহ। উনি বলে আহলে হাদিস আবার কী জিনিস দেখে আসতো, এই হলো যাওয়ার ওসিলা। উনি পুরো 2টা দিন সব বক্তব্য শুনেছেন, আমার সঙ্গে দেখা করেছেন, খুশি হয়েছেন, আহলে হাদিস হয়েছেন। এবারও ইজতেমায় উনি পরপর 2 দিন বক্তা ছিলেন সিরাতুর রসুলের উপরে। যদি বলেন হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন, ওপেনার সার্জারি করেছে, একটা ব্লক কী বলে রিং করানো হয়েছে, ডাক্তারের নিষেধ করে দিয়ে 3 মাস ফুল বেড রেস্ট, চলাফেরা করতে পারবেন না, ফলে উনি রাষ্ট্রে যেতে পারেন নি। এরকম একটা প্রতিভাবান মানুষ যিনি 11টা বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করেছেন, 33 বছর বিদেশে কাটিয়েছেন, ইংলিশ বলেন তো মানে বাংলা বলাই কষ্ট, তার ইংলিশ বলাটাই সহজ, এই মানুষটা দেখে তাকে দোয়া করতে যাওয়া কি আমাদের সবচেয়ে বড় খরচ না? এজন্য এখানে আসার আগে আগে সেখানে গেছিলাম, আল্লাহর রহমত হয়েছে যেখানে যে টাইম দিয়েছি ঠিক 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 টাইমেই আমরা পৌঁছতে পেরেছি আজকে। এটা আসতে আর হারুন তো বলেই ফেললো আজকে তো আল্লাহ স্পেশাল রহম হয়েছে, একেবারে ঠিক টাইমে পৌঁছে যাচ্ছে, কী করি? এটা তো হওয়ার কথা না, এটা হয়তো আল্লাহ জানে যে আমি এখানে কেন গেছি, তার কাছে আমরা টাকা নিতে যাইনি, আর তিনি আমাদের টাকাও দেন না, টাকা চাইও না, আমরা বরং তিনি রাজশাহী গেলে জোর করে ফ্লাইটের টিকিটটাও দেয়, তা নিতে চায় না। এই মানুষটার পুরো লাইফ চেঞ্জ, দাড়ি এত লম্বা, সেই লম্বা দাড়ি কিন্তু এখানে পাওয়া যাবে কিনা সন্দেহ, দূর থেকে দেখলে মনেই হবে না এলিটটা কোনো ইংরেজি জানা প্রফেসর মানুষ। বাংলাদেশে অসংখ্য জালসা, জুলুস, ইজতেমা, সেমিনার, কনফারেন্স হচ্ছে না, আজ পর্যন্ত একটা এরকম একটা ব্যক্তি আহলে হাদিস হয়েছে ইজতেমার ভাষণ শুনে কোনো রেকর্ড দেখাতে পারবেন? কোথাও পারবেন না, আমাদের সবাইকে চিনি। যেগুলো ছিল ঠিক 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 বলে লোক আর সব জায়গায় বুঝুক আর না বুঝুক ঠিক, আর ওই ভোট নিয়ে বক্তাকে গরম হয়ে গেল, একবার যশ উঠে গেল। জি না, একটা জ্ঞানী লোক ফিরে আসা আর 500 বোকা লোক ফিরে আসা এক নাকি? এই সমস্ত লোকগুলো ফিরে আসে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলনের বিষয়টা বোঝার পরে। আর শুনলে আপনি আশ্চর্য হবেন, এই মানুষটা আহলে হাদিস আন্দোলনের উপর যে ডক্টরেট থিসিস আমাদের আছে না 535 পৃষ্ঠা, পুরাটাই উনি ইংলিশে অনুবাদ করে ফেলেছেন। আজকে উনি দেখালেন সিরাতে রসুল 854 পৃষ্ঠা, রিং পড়ানো মানুষটা বলছে স্যার এই দেখেন 313 পৃষ্ঠা অনুবাদ করা হয়ে গেছে, 334 পৃষ্ঠা বলছে না, অনুবাদ করা হয়ে গেছে ইংলিশে। আমরা খুঁজছিলাম ইংরেজি করার লোক পাই কোথায় বা আরবি অনুবাদ করার লোক পাবো কোথায়, আমার ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট আছে না রাজশাহী ইউনিভার্সিটিতে,
তাদেরকে কত বলেছি, আইএলএস প্রফেসরটা কয়েক ডজন আছে আমার ওখানে, শুধু ইংলিশ ডিপার্টমেন্টে তিনজন আছে। আমাকে স্যার আপনার বাংলায় তো বুঝে না, ইংরেজি কী করবো? কম ভগত দিন আমরা যারা এই লাইনে কাজ করি আমরা জানি যে মেরিট নেই বাংলাদেশে, মেরিট আস্তে হারিয়ে যাচ্ছে, মানুষের বংশ বৃদ্ধি হচ্ছে, মেরিট বৃদ্ধি হচ্ছে না। রাখির জমানে এগুলি হবে, এর টাকা তো রুসন যে হলেন ভক্ত ব্যবহার হেলবেন দল্লু আদাল্লু মানুষ বলে নি আল্লাহ আগে যে আখিরি জমানে মানুষ মূর্খদেরকে নেতা বলবে, তারা না জেনে ফতোয়া দেবে, নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যকে পথভ্রষ্ট করবে। এই হাদিসগুলো আমরা সবসময় পড়ি এবং বলি, অথচ মেধাবী লোকদের মূল্যায়ন আমরা করি না, নেতাদের মূল্যায়ন করি না। নেতৃত্বের গুণ টাল্লা দেওয়া দান, এটা যে কেউ মূল্যায়ন হতে পারে না। আহলে জামাত সুন্দর গড়ে উঠতেছে, শয়তান আসাবুল খেলাধুলো কারাজি লাগে না। এখন ওই বুদ্ধি সহ ডিভাইড অ্যান্ড রুল আছে না, একটা ইংরেজি কথা, বিভক্ত করো শাসন করো শুরু হয়ে গেছে। ফলে যত নসিহত করেন শয়তানি তৎপরতা থাকবেই, কিন্তু এটাকে পুনরায় গড়ে তোলাটা খুব কঠিন। আমি আপনাদেরকে এই বিষয়ে সাবধান করছি, বর্তমান এই সময়ে আমার চেয়ে বহস্ত কোনো আহলাদিস নেতা বাংলাদেশে আছে নাকি? আলমদের মধ্যে আছে না বলতেও আপনার কষ্ট হচ্ছে। ওই একজন বলছে সব চুপ, তেমন মনে আর আমাদের আছে বোধ হয় আছে নাই, যারা আছে সবই কেউ ছেলের বয়সী অথবা তার চেয়ে ছোট, তারা আমাদেরকে টেক্কা দেয়। শুধু আরবি শিখলেই আলেম হওয়া যায় না, তার সঙ্গে অভিজ্ঞতা যোগ হয় না। আমাদের মধ্যে যে অভিজ্ঞতা আছে, অন্তত আমার মধ্যে যে অভিজ্ঞতা আছে, একজনও নেই যে সেই অভিজ্ঞতা শেয়ার করার মতো অভিজ্ঞতা, সে আলমত আলম তো পড়ে বলতে এমনি লোক না। সেদিন রাস্তা দিয়ে গেছে তালহা, তো ওর একটা খালাতো ভাই, আমি ওর বাপের গল্প করলাম, তো তালাহত উনি তো ওর খালু হয়, আর ওর নাম কি তালা, তালা হারিয়ে গেল, হাজির সিরাজুল্লাহের ছেলে নামটা কি রে বাবা, ওই উত্তর আপনি কোথাতে কি বলতেছেন, কোন ধরনের বসে আছেন আপনি? হাজির সিরাজুল হকের ছেলের নাম কি? আমার সাথে রাষ্ট্রে গিয়েছিল সেদিন, আজ আপনি নেই হতে থাকলে বলতো, ইয়ং ছেলে তালার বয়সে কাজ হচ্ছে, কাজ করছে হয়তো বা। তো কথা কথা আমি গল্প করলাম যে আমি নাজিরাবাদের মাদ্রাসার মসজিদে আমরা তখন যুব সংঘের প্রোগ্রাম করে, যখন আমি যখন আসি রাজশাহী থেকে মসজিদ ভরে যেত, বক্তব্য শুনতে খুব খুশি। তো একদিন ওখানে উজু করার জায়গাটা ছিল, দুদিকে বসে বসে উজু করতে হয়, আর ওই কী বলে ওটাকে চৌবাচ্চা, হ্যাঁ হাউস, হাউস থেকে পানি তুলে ফেলতে হয় না। তো আমরা দুজন মুখোমুখি হয়ে গেছি, তা আমাকে বলছে যে গেল সাহেব আপনি এত বড় বড় প্রোগ্রাম করেন, টাকা পান করুন, কারণ টাকা হলে আমরা মাসে এক টাকা চাঁদা দিই, তখন এক টাকা হা করে পড়ছে, এক টাকা দিয়ে কোনো এই সংগঠন হয়, এই কল্পনার উপায় কিছুই বললেন না। উঠে আসছে একসাথে 500 টাকার নোট পকেটে জোর করে ঢুকে দিল। সেই গল্প ওদের সাথে করলেন। একই সিরাজুল হক সাহেব দোলেশ্বর গিয়েছেন, দোলেশ্বরের সভাপতি ইসমাইল ও যাত্রার মোড়ে দাঁড়িয়ে আছে বাসে উঠবে। আমি রাজশাহীতে এসে বাসে ওখানে নেমেছি, হঠাৎ দেখি ইসমাইল, ও আমাকে দেখি পাগল স্যার চলেন কোথায়। তো বলছে দোলেশ্বরে আজকে বড় প্রোগ্রাম আছে, কুয়েতি মেহমান আসবে, ডক্টর মানি সাহেব যাবে, বর্ধমান সাহেব চলে গেছেন, ইত্যাদিতে ঢাকার সব ধনকুবিররা সব যাবে, আর কেন তোমার টাকা দল যাবে, তো তা জানি স্যার সবাই যাবে, চলো। আমরা যাত্রায় গেলাম না, সরাসরি ওর সঙ্গে বাসে চলে গেলাম দোলেশ্বরে। সেখানে আমি বর্ধমানি বা আমার হাজির শ্রীলক্ষ একদম বসে আছি, তো বর্ধমান সাহেব রসিক লোক, বলছে গারিব সাহেব আপনার ক্যাসেট বাচ্চা দেখেন। আমার কোথায় ক্যাসেট, ক্যাসেট তখন কেবল দুনিয়া চালু হয়েছে, আমি তো আমি বুঝি না কিছু কী করেছি, জড়াজড়ে কথা ধরে আমি আশ্চর্য দেখি কী রে বাবা বিজ্ঞান কী হলো, এ তো কেরামন কাতিম না লাগবে না, কথা বললি তো যে আপনার ক্যাসেট বাচ্চে কই না, তো তো না দেখেন ভালো করে শোনেন। খেয়াল করলে দেখলাম আমানুল্লাহ তখন মঞ্চে বক্তৃতা করছে, একজন যুবসংঘের কর্মী, যুবসংঘের 4 দফা কর্মসূচি আছে না, আর 5 দফা মূলনীতি আছে, আছে তো নাকি?
ওইসব আজও চেঞ্জ হয়নি, এখন আছে দুইভাবেই আছে। সে কোন জমানায় লেখা? 78 সালে যুব সংঘ শুরু হয়েছে, সেই জমানার লেখা। তো ও তখন ওই বক্তব্য দিচ্ছে মঞ্চে, ওটা ওনার দৃষ্টিতে ক্যাসেট বাজছে। তাহলে বাড়ি এই কি বর্তমান সাহেব, বাংলাদেশের কোনায় কোনায় এই ক্যাসেট এখন বাজতেছে, অসংখ্য ক্যাসেট তৈরি হয়ে গেছে। তাহলে হ্যাঁ গালেব সাহেব, এখানে গিয়ে আপনার কাছে আমার ব্যর্থ। কারণ তো জমিদুর আরাফাতের সম্পাদক, আর সম্পাদক লিখছে আমাদের বিরুদ্ধে, কাফেলা চলছে চলবে, তো আপনি এসব লিখছেন কেন? গুতামরা সম্পাদক একবার লিখলেন গজদন্ত, মানে হাতিদের মাস্কে বাড়ি দূর দাঁত থাকে না, আমাদেরকে বললো গজদন্ত। আমাদের গজদন্ত ভয়ে মানুষ ধারে আসে না, আমরা তো গজদন্ত নেই, আপনি এসে লেখেন কেন? আরে বাবা বুঝতে পারছেন না কেন লিখি, তার মানে ওর উপরে আরেকজন আছে যে ভয়ে লেখে, ও লিখে যাচ্ছে না। কথা হলো এই যে আপনার ক্যাসেট বাজছে সারা দেশে, এই ক্যাসেট বেজে যখন একটা ঐক্যবদ্ধ রূপ নিয়েছে, তখনই আমরা বাধ্য হলাম বার্ষিক একটা ইজতেমা করা দরকার। রাজশাহী ইজতেমা শুরু হয়ে গেল, এই যে একটা স্রোত আরম্ভ হয়ে গেল, একবার আমি চক্রান্তে পড়ে, সে কার চক্রান্ত তাও বলতে পারি কিন্তু বলবো না এখন, সে এখন বেঁচে আছে, বদমাশি করেই যাচ্ছে, একবার ইজতেমা করি নাই, চারিদিক থেকে প্রতিবাদ বা প্রতিবাদ, কেন ইজতেমা হলো না এবার? আর গত 2 বছর তো মহিলাদের বন্ধ, তো মহিলাদের যে কত বদুয়া লাগতেছে আমাদের তো আল্লাহ ভালো জানে, ওরা আর বেশি আগ্রহী। এক কথায় সারা দেশে একটা ফ্লো তৈরি হয়েছে, চলো চলো রাজশাহী চলো, ঢাকা ছাড়ো রাজশাহী চলো। ঢাকার লোক 500 লোক গেল এবার, কী জন্য গেল? ঢাকার লোকের নাকি জ্ঞান বুদ্ধি বেশি, আর যারা মহাশ্বরা থাকে তাদের জ্ঞান বুদ্ধি কম, তাই না? এটা তো বলে, এসব বক্তারা তো বলে বিলে, তো জ্ঞান বুদ্ধি এলা লোকগুলো যে 500 লোক গেছে, সে খবরের মধ্যে সে রাখে না, ট্রেনের বগি রিজার্ভ করে চলে গেছে, সেখানে যে নিজেরা পয়সা খরচ করে হোটেলে থাকে, কত কী করে, কত খরচ করে, আর উল্টো দিয়েও আসে। এই ফ্লোটা, এই ঐক্যবদ্ধ স্রোতটা যা আমাদের যারা বিরোধী তারা কি খুশি হচ্ছে? আদৌ খুশি হচ্ছে না। বলতে পারেন আমাদেরকে কারাগারে নিয়ে গেছিল কারা বলেন তো, নাকি জানেন কি দেখে শুনি, এটা হয়তো পরের দিন সব ভুলে যাবে যে এটা কি ইসলামী কি মাদার টেক বলতে পারবো না, বলেন শুনে দিই মাদার টেক সেক্রেটারি শুনছেন, তারা ইসলাম বলা না, তো আমরা কি ইসলাম বলতে নই? কাকে নাকি কাকের গোস্ত খায় না, তাই তো? এই তাহলে তোমার খালেদ ভাটের নাম কি গেছিলেন রাজশাহী? হ্যালো, এখন শোনেন হাজির সিরাজের ছেলে শাহাদত, তোমাদের স্যার উনি তোমার আব্বা, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের হায়াত দারাজ করো, ওর বাপের গল্প করতে ওর সামনে, আমি তোকে চিনি না, নাতি আর এক রাঙ্ক নিচি হলো, তো একই ব্লাড তো হলো, আলহামদুলিল্লাহ। ওর নানার গল্প আমার মধ্যে বেরোচ্ছে, ওর মধ্যে অহংকার আসছে না এখন? যে কোনো মানুষ একটু ভালো কাজ করে গেলে যদি কেউ স্বীকৃতি দেয়, নিঃসন্দেহে তাদের একটা গর্বের বিষয়, ঠিক না? ঢাকায় এত লোক ছিল, ওই লোকটার নাম কেন বলছি আমি? আরেকজন লোক চলে গেছেন হাজি নূর হোসেন, যে সুলসুদা মনে পড়ে, হাজি নূর হোসেন নাজিরাবাদের মোতল্লে ছিলেন। আমরা যখন তমলি প্রথম যখন যুব সংঘ সম্মেলন করি 5-6 এপ্রিল 1980, আমাদের বাজেট ছিল 49,000 টাকা, তারপর 10 দিনের মধ্যে টাকাটা আদায় হয়ে গেছে। শামসুদ্দিন ভাই সিলেটি উনি দায়িত্ব নিয়ে করেছিল, আমি টাকা পয়সা আদায় করা বুঝি না, এসব ওয়াজ উনি ভালো করতে পারে। ডক্টর বারিশা বললেন তুমি কী করে করবে এখানে এত টাকা পাওয়া কথা, সে যদি 50,000 টাকা মানে কি এখন 50,000,000 টাকা সময়? আমি স্যার দোয়া করেন ইনশাল্লাহ হয়ে যাবে। উনি গেলেন রাশিয়াতে, ব্যাক করলেন 10 দিন পরে, আবার বংশ নিয়ে আসলেন মসজিদে। তখন শামসুদ্দিন ভাই বললো স্যার আমাদের এই আপনি গেছেন 10 দিনের মধ্যেই আমার 49,000+ আদায় হয়ে গেছে। উনি তো হা করে তাকিয়ে থাকলেন, কী করে করলে তোমরা এটা, বুঝছেন? এইবারে প্রসঙ্গ হলো খাওয়া দাওয়া। হাজি নূর হোসেন বললেন আমি এই সমস্ত ছেলেদের খাওয়াবো, সারা দেশ থেকে আমাদের বাচ্চারা শহরে আসবে, রাজধানীতে রামডাকনে বসবাস করিয়ে আমরা তাদের এক কক্ত মেহমানদের করতে পারবো না,
সাংসদীরা বলল গালেভেরকে যান, আমার কথা উনি শুনবে না, উনি আমাকে ধরলেন এক ধরা মানে হাত ধরছে, বাবা আমার একটা দাবি তোমাকে রাখতে হবে, কি এই আমি এ সবাইকে খাওয়াবো, মানে পাগল নাকি, যে সঙ্গে আসবে কমপক্ষে 100 টাকা ব্যয় দেয় সেই সেই যুগের হিসাব বলছে, সে কি 5 টাকা দিয়ে খাতি পারবে না, ওসব দিয়ে ছাড়েন তো আমাদের সাথে মিলে কারোর মেহমান হয়ে আসতে রাজি না, আপনি আসেন মঞ্চে থাকবেন দোয়া করবেন দেখবেন। সে এমন কান্না কাটি শুরু করে দিল, শেষ করে রাজি হলাম, পুরো খাওয়ার দায়িত্ব উনি নিলেন, শুধু উনি দায়িত্ব নিলেন না, নিজ হাতে কী করে খাওয়াবে সবাইকে সেই চেষ্টা করা শুরু করলেন, মানে ওনার অন্তরটা ভরে গেছে, এত আহলাদি বাংলাদেশে আসে উনি এক জায়গায় বসবে, এতেই তার অন্তরটা একেবারে খুশিতে বাগবাগ হয়ে গেছে। কার না ভালো লাগে বলেন, ছেলেরা যদি ভালো কাজ করে বাবাদের ভালো লাগে না, এই একটা অন্তরের লোক আমি পাইছিলাম সেই সময়, যেজন্য আজকে তাদের মৃত্যুর পরে আমরা খাস করে দোয়া করছি আল্লাহ মাফকুল্লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম। সেই সময় তাদের এই পূর্ণ সহযোগিতা না পেলে আহলেদের যুবসংঘ আজকে এই পর্যায়ে আসতে পারত না। আমি আপনাদেরকে এই বিষয়ে ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আহলে জামাতের ঐক্য ভাঙার জন্য যে শক্তি আমাদেরকে কারাগারে নিয়ে গেছে, একই শক্তির পিছনের উৎসাহে আহলেদের জামাত বিভিন্ন আলেম কেন্দ্রিক বিভক্ত হয়ে গেছে। ওই শক্তি তৎপর যেন গালিব সাহেবের ইমারতের ভিত্তিতে যে বিশাল শক্তিশালী একটা ইউনিট গড়ে উঠছে সারা দেশে, এইটা যেন টুকরো টুকরো হয়ে যায়, টুকরো করাটাই সবচেয়ে বড় লক্ষ্য তাদের, সেই লক্ষ্য তারা অলরেডি ইতিমধ্যে অনেকটা সফল হয়ে গেছে, আপনারা যেন ভুল করবেন না। এটা সমাজের এই মুহূর্তে সবচেয়ে বর্ষিয়ান প্রবীণ আলেম হিসেবে নেতা হিসেবে আমি আপনাদেরকে নসিহত করে যাচ্ছি, এই ভুল করবেন না। কালে মরে গেলেও আমার চেয়ারে একজন বসবে, এমরাত থাকবে। আমরা এজন্য বারবার আমি বলি ভাই, আমরা হলাম কলা গাছ, যদি কেউ হয় সে হবে এক একটা বট গাছ, বট গাছ পড়লো শেষ, কলা গাছ পড়লো আর একটা করবে, আন্দোলন মরবে, যুবসংঘ আসছে, যুবসংঘের পর পরে সোনামণি আসছে, সোনামণির সঙ্গে সঙ্গে আল আউন আসছে, সাথে সাথে মহিলা সংস্থা আসছে, আমাদের মহিলারা ইস্তেমা যে টাকা দেয়, পুরুষ তো অত টাকা দেয় না, অনেকে কানে গলায় অলঙ্কার পর্যন্ত খুলে দেয়, তাদের এই মহব্বত তাদের চোখে দেখি না, কিন্তু তাদের মহব্বত আমার টের পাবে। আমি আপনাদের সবাইকে বিষয়টার দিকে ইঙ্গিত দিলাম, টাকা পয়সা দেবেন আজকে দিচ্ছেন কালে হারিয়ে যাবেন, কিন্তু আল্লাহ আদালতে সবই থাকবে, ওদের সব আল্লাহ দেবে, কে কোন অন্তরে টাকা দিচ্ছেন, আল্লাহ পাক আমাদের অন্তরগুলিকে আল্লাহর দিকে রুজু করে দিন, এবং আহলেদের জামাতকে ঐক্যবদ্ধ একটা ইসলামী শক্তি বলুন, তৌহিদি শক্তিতে পরিণত করুন, শিরিকওয়ালারা ঐক্যবদ্ধ, বাতিলপন্থীরা ঐক্যবদ্ধ, হাদিসপন্থীরা ঐক্যবদ্ধ হবে না, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। আপনাদের সবাইকে দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, হতে পারে এই কি হতে শেষ আর আসতে পারবেন না, আল্লাহ ভালো জানে। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।